রাত তখন 8:30-9টা। আপন মনে রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করছেন সিটি কর্পোরেশনের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী। তার মতো শত শত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী গত রাতে তুমুল রাজনৈতিক যে সংঘাত হয়েছে শহর জুড়ে সেই রাস্তাঘাটগুলো পরিষ্কার করেছে। পুলিশের, র‍্যাবের এবং বিজিবির টহল চলেছে রাত অনেক রাত পর্যন্তই। রাস্তার যে পরিস্থিতি দেখেছি তাতে করে যে সংঘর্ষের ছবি সারাদিন আমরা দেখেছি সেটি আসলেই খুবই পীড়াদায়ক। বাংলাদেশের রাজনীতি আবারও নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতময় উঠেছে। সংঘাতময় তো বলা যায়, শুধু তাই নয়, নতুন করে ঘোষণা এসেছে বিএনপির পক্ষ থেকে আগামী মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার তিন দিনের সর্বাত্মক অবরোধ। আজকে হরতাল ছিল। এদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটক করা হচ্ছে এবং আরও কয়েকজন বিএনপি নেতাকে আটক করা হচ্ছে। রাস্তার এই পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই, এটি রাজধানী শহর, কী পরিমাণ সংঘর্ষ হলে এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেটি আসলে এই ছবি প্রমাণ করে। যে কথা দিয়ে শুরু করেছিলাম যে সাধারণ যে খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু এই রিক্সা চালক থেকে শুরু করে রাস্তার পাশে ফুটপাতে যারা দোকান করেন, অসংখ্য মানুষ কিন্তু ফুটপাতে দোকান করে জীবিকা নির্বাহ করেন। এই মানুষগুলো সরাসরি কিন্তু রাজনীতির সাথে খুব বেশি সম্পৃক্ত নয়, কিন্তু তাদের মালামাল যদি পুড়ে যায়, নষ্ট হয়, সেটি কিন্তু তাদের জীবনের উপরে, জীবিকার উপরে একটি বড় আঘাত। সেটি যার দ্বারাই হোক না কেন, যানমালের নিরাপত্তা, একজন পুলিশ কর্মকর্তা সহ দুজন মারা গিয়েছে কালকে। রাজনীতি অবশ্যই থাকবে, নির্বাচন থাকবে, আন্দোলন থাকবে, কিন্তু কোনো মানুষের জন্য প্রাণ না যায় সেটি সবার আগে কাম্য। যে দলই যাক না কেন ক্ষমতায়, যারাই সরকার পরিচালনা করুক না কেন, যারাই বিরোধী দলে থাকুক না কেন, মানুষের জীবন রক্ষা করাটা সবার আগে কর্তব্য। এবং পুরো রাস্তা জুড়ে দেখছেন গাড়ি চালাতে গিয়ে আমরা দেখছিলাম ইট ভরা, ইট পাথর রাস্তায়। এই লড়ালড়িতে মানুষের প্রাণ, এর চেয়ে বড় কিছুর ক্ষতি হতে পারে না, সেটি যেন রক্ষা পায়। রাজনীতিবিদদের কাছে এই আহ্বান জানাই, মানুষ হয়ে মানুষকে কখনো হত্যা, নির্যাতন, গুম বা কোনো কিছুর মধ্যেই যেন আমরা না ফেলি, কারো জীবন যেন বিপন্ন না করি। প্রত্যেকেরই মা আছে, বাবা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, পরিবার পরিজন আছে, প্রত্যেকের জীবনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে। ফলে রাজনীতিটা পৃথিবীর সব দেশে 5 বছর, কোনো দেশে 4 বছর পর ইলেকশন হয়, আমাদের দেশেও ইলেকশন হবে। সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে যে যা যে দল মানুষ যাকে চাইবে তাকেই ভোট দেবে, এইরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারলেই কিন্তু আমরা এগিয়ে যাব। না হলে এই যে মারামারি, সংঘাত, জ্বালাও পোড়াও, তাতে করে হয়তো সাধারণ মানুষই মারা পড়বে, সাধারণ মানুষের ক্ষতি হবে, জানমালের ক্ষতি হবে। আমরা কখনোই চাই না কোনো দলেরই সাধারণ মানুষ কারো দ্বারাই ক্ষতিগ্রস্ত হোক। আমাদের দেশের রাজনীতি এই সংকট দূর করতে হবে দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে।